বর্ষিয়ানে রাজনৈতিকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তার জন্ম ও রাজনৈতিক পটভূমি ফেনীতে। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফেনী জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতি করা এই প্রবীণ রাজনীতিকের রাজনৈতিক জীবনের মোড়ে মোড়ে রয়েছে নানা আখ্যান, বারবার হয়েছেন আলোচিত সমালোচিত। 1984 সাল থেকে 2004 সাল পর্যন্ত প্রায় 20 বছরের বেশি সময় ধরে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে বৃহত্তর নোয়াখালী ফেনীর ছাত্র রাজনীতি থেকে শুরু করে রাজনীতির প্রতিটি পর্যায়ে রয়েছে হাজারীর দীপ্ত পদচারণা। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 2 আসন থেকে 1986, 1991 এবং 1996 সালে তিনবার সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। আলোচনার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বে রয়েছে সমালোচনাও। জয়নাল হাজারি 1996 সালে নির্বাচিত হবার পর 1996 থেকে 2001 সাল পর্যন্ত ফেনীতে সন্ত্রাসের শিকার হয়ে 120 জন রাজনৈতিক নেতাকর্মীর মৃত্যু হয়। এই প্রেক্ষাপটের পেছনে হাজারিকে সন্দেহ করা হয় এবং 2001 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে 16 আগস্ট রাতে হাজারির বাসভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তিনি ফেনীর গডফাদার আখ্যা লাভ করেন। এরপরই তিনি আত্মগোপনে চলে যান। এপ্রিল 2004 সালে দল থেকে বহিষ্কৃত ঘোষণা করা হয় হাজারিকে। চার বছর পর 2009 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর তিনি ভারত থেকে দেশে ফিরে আসেন এবং আদালতে আত্মসমর্পণ করেন। এক এক তার বিরুদ্ধে করা সব মামলা থেকে অব্যাহতি পান। ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ডের পর নানা কারণে আবারও আলোচনায় উঠে আসেন জয়নাল হাজারি। তবে দলের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা অস্বীকার করা যাবে না। এ কারণেই আবার অসুস্থ জয়নাল হাজারিকে গণভবনে ডেকে নেন শেখ হাসিনা। তাকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য করেন। তিনি জন্মগ্রহণ করেন 1945 সালে 24 আগস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 2021 সালে 27 ডিসেম্বর।